নমস্কার দর্শকবৃন্দ আমি দীপ দীপ ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি মানে ছেলেদের কিছু মানে ট্রাউজারের কালেকশন সম্পর্কে আপনাদেরকে বলবো আর কি বলবো কি মানে আপনাদেরকে দেখাবো আর কি যে এটাতে আমি সবসময় দেখাই অ্যামাজন অ্যাপে আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বটনটিকে ক্লিক করলে আমার সমস্ত নোটিফিকেশানগুলি আপনাদের কাছে গিয়ে সর্বপ্রথম পৌঁছাবে আর কি প্লিজ আমার ভিডিওটা যত পারেন শেয়ার করবেন কারণ শেয়ার করলে কী হবে আরও দুজনেরও সাহায্য হবে আমি যদি কাউকে সাহায্য করতে পারি তাহলে আমি নিজেকেও একটু করতে পারবো যে আমি কারোর হেল্প করতে পারছি আর কি তার আর বক বক না করে আমি ভিডিওটা শুরু করে নিচ্ছি সো বন্ধুরা আমি আজকে মানে প্রত্যেক দিনের মতো আজকেও আমি প্যান্টসের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আর আজকে আমি কিন্তু মানে সার্চ করে দেখাইনি কারণ আমি আজকে ডাইরেক্টলি আপনাদের কাছে নিয়ে এলাম এখানে পিটার ইংল্যান্ড একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই তো আমি কিছু পেটার পিটার ইংল্যান্ডের কিছু প্যান্ট আপনাদেরকে দেখাচ্ছি আর কি তো এটা একটা হলো এটা হলো পেপে জিন্স মানে এটা ট্রাউজার ম্যান ট্রাউজার চিনৌস আর কি যেটাকে আপনারা বলতে পারেন এটার এমআরপিটা হলো সেভেন সিক্সটি নাইন আর এটা একটা আছে কেজুয়েল ট্রাউজার পেপে জিন্স আর কি এটার এমআরপিটা হলো সেভেন সিক্সটি নাইন রুপিস আর কি এটা স্লিম ফিট তো এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আরেকটা বেরিয়েছে আপনাদের ম্যান স্লিম ফিট ফর্মেল ট্রাউজার এটার এমআরপিটা হল ওয়ান থ্রি ওয়ান নাইন আর এটার কালারটা হলো ব্লু আর এটা আপনারা পাশের একটা দেখতে পাচ্ছেন ফর্মেল ট্রাউজার এটার এমআরপিটা হলো এইট ফিফটি ওয়ান এটার কালারটা হলো ব্ল্যাক এটা ফর্মেল ট্রাউজার দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো সব এটাও কিন্তু ফর্মেল ট্রাউজার তো এটাও ব্ল্যাক ফর্মাল ট্রাউজার ঠিক আছে তো এটার এমআরপিটা হলো সেভেন টোয়েন্টি সেভেন আর এটা হলো এটাও ফর্ম্যাল ট্রাউজার স্লিম ফিট ফর্মাল ট্রাউজার এটার হলটা হলো সেভেন নাইনটি নাইন এদের বীজ কালার কারণ অনেকেই বীজ কালার লাইক করেন এটা একটা আছে তারপর এটা আপনারা একটা দেখতে পাচ্ছেন ম্যানস ফর্মাল ট্রাউজ প্যান্টস আর কি রেগুলার প্যান্টস ফর্মাল ট্রাউজারও বলতে পারেন ইটার এমআরপিটা হলো নাইন ফোর্টি নাইন এটা একটা আপনারা দেখতে পাচ্ছেন চিনোস স্লিম প্যান্ট আর কি ইটার এমআরপিটা হলো ট্রিপল নাইন ইটা আবার তিনটা কালার অপশন আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন চিনোসগুলো কি মানে কটন টাইপ আর কি আর কটন মেটেরিয়াল আর কি খুব কমফোর্ট এখনও ম্যাক্সিমাম মানুষেরা কী করেন চিনোসই ইউজ করেন কারণটা মানে কমফর্ট আর কি ট্রাউজারও ইউজ করা যায় বাট অনেক জায়গাতে আপনাদের আবার ফর্মাল ট্রাউজার ছাড়া চিনুসগুলো ইউজ করতে পারবেন না চিনুসটা হলো রেগুলার ফিট আর কি তো এটা একটা ফর্মেল ট্রাউজার দেখতে পাচ্ছেন গ্রে কালার ইটার এমআরপিটা হল সিক্স নাইনটি সিক্স এটা আপনার একটা দেখতে পাচ্ছেন ফর্মেল ট্রাউজার এটা ওয়েস্ট গ্রে কালার ইটার এমআরপিটা হলো সেভেন নাইনটি ওয়ান এটাও সেম ডার্ক অ্যাশ কালার ইটার এমআরপিটা হলো এইট থার্টি নাইন ফর্মেল টাউজার এটাও সেম হোয়াইট কালার রেগুলার প্যান্টস ইটার এমআরপিটা হলো নাইন ফোর্টি নাইন এখন আপনারা চিনোসগুলো দেখতে পাচ্ছেন পেঁপের জিন্সের চিনোস ইটার এমআরপিটা হলো নাইন টোয়েন্টি ফোর একটা আপনারা দেখতে পাচ্ছেন ডেনিম এটা হলো পেঁপের জিন্স লিমফিড ডেনিম এটা একটা আপনারা দেখতে পাচ্ছেন ডেনিম আর কি পেঁপে জিন্সের যেটাকে টন হালকা টন তো এটা টর্ন জিন্সও বলতে পারেন এটার এমআরপিটা হলো ইটার এমআরপিটা হলো ফিফটিন হান্ড্রেড ফোর রুপিস পাশার একটা দেখতে পাচ্ছেন এটাও একটা জিন্স এটার এম আর পিটা হল সিক্সটিন থার্টি থ্রি রুপিস এটা আপনার ডেনিম কালারের জিন্স এটার এমআরপি হলো আপ সেভেন নাইনটি নাইন এটাতে তিনটে কালার অপশান দেওয়া আছে এটা হলো ব্ল্যাক রেগুলার ফিট জিন্স এগুলো যে আমি দেখাচ্ছি এটাও হলো আপনার রেগুলার ফিট এটাও হলো রেগুলার ফিট দুটোও কিন্তু রেগুলার ফিট এটার এম আর পিটা হলো সেভেন নাইনটি নাইন এটাও রেগুলার ফিট দিয়ে এম ইটার এমআরপি হলো টু থ্রি ডাবল নাইন এটা মানে ইয়ে আর কি আপনাদের স্ট্রেচেবল হবে এগুলো প্রত্যেকটা জিন ডেনিম কিন্তু স্ট্রেচেবল হবে আর কি এটাও রেগুলার ফিট এটাও রেগুলার ফিট ডেনিম এটার এম আর পি হল এইট নাইনটি নাইন এটা একটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার রেগুলার ফিট জিন্স ইটার এমআরপি হলো সেভেন টোয়েন্টি ওয়ান ইটার একটা দেখতে পাচ্ছেন আপনারা বিচ কালার ডেনিম ইটার এম হলো সেভেন ফোর্টি নাইন এটা আপনারা একটা অ্যাশ কালার দেখতে পাচ্ছেন ডেনিম রেগুলার ফিট ইটার এম হলো পি সিক্স নাইন পাশে আপনার আর একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ডেনিম ইটার আপনার এমআর ইটার এমআরপিটা হলো এইট নাইন আমি আবারও বলছি যেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে আপনারা লিংক পেয়ে যাবেন যদি প্রয়োজন যদি প্রয়োজন হয় বা যদি আপনাদের লাগে তাহলে আমার মানে ডিসক্রিপশানে গিয়ে লিঙ্কটাতে ক্লিক করলে ডাই আপনারা ডেনিমটা পেয়ে যাবেন জাস্ট আপনাদেরকে সাইজটা সিলেক্ট করতে হবে আর অ্যাড্রেসটা প্রপার দেবেন তাহলে আপনাদের ঘরে এসে পৌঁছে যাবে এটা আপনারা একটা দেখতে পাচ্ছেন এটা হলো লিমফিট জিন্স এটা এমআরপি হল টু 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 সিক্স ফাইভ কারণ ডেনিমগুলো একটু কস্টলি থাকে কারণ ডেনিম মেটিরিয়ালটাও একটু বেশি মানে ম্যানমেড আর কি যেটাকে বলে মানুষের বানানো এটা আপনারা পাশে একটা দেখতে পাচ্ছেন পেঁপে জিন্স এটার এমআরপি হলো সেভেন সেভেন্টি নাইন এটাও সেম এটা রেগুলার ফিট ডেনিম এটার এম আর পি হলো ওয়ান ফাইভ জিরো ফোর আর এটার তিনটা কালার অপশন দেওয়া আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও সেম এটা গ্রে কালার সরি বেইচ কালার একটা ডেনিম এটার এমআরপি হলো সেভেন নাইনটি নাইন এটাও সেম রেগুলার ফিট ইটার এমআরপি হলো টু ওয়ান ফাইভ নাইন এটাও সেম এটা রেগুলার ফিট এটার এমআরপি হলো টু এইট এইট নাইন এটা একটা স্লিম ফিট আছে এটা এম আর পি হলো এইট নাইন ব্ল্যাক জিন্স এটাতে তিনটা কালার অপশান দেওয়া আছে এটা আপনার আবার রেগুলার ফিট এটার এমআরপি হলো টু সিক্স ফাইভ নাইন এটা একটা টন জিন্স এটা একটা টন জিন্স এটা রেগুলার ফিট এটার এম আর পি হলো টু এইট জিরো ফোর আর একটা দেখতে পাচ্ছেন এটা রেগুলার ফিট এটার এমআরপি হল টু এইট জিরো ফোর এটা একটা দেখতে পাচ্ছেন স্কিনি ফিট এটার এমআরপি হল ফাইভ টু থ্রি পাশের একটা আপনারা দেখতে পাচ্ছেন রিল্যাক্স ফিট মানে এটা আপনাদের স্ট্রেচেবল হবে একটু বেশি এটার এমআরপিটা হলো ফাইভ ফোর্টি নাইন বন্ধুরা আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার আজকের এই যে ছেলেদের ট্রাউজার বললাম এই ট্রাউজার দেখেছেন এটা আপনাদের কীরকম লাগলো বা ভালো লেগেছে বা খারাপ লেগেছে যাই হোক আপনারা আমাকে কমেন্ট করবেন আর লাইক বা ডিসলাইক যাই হোক আপনারা কিন্তু করতে বলবেন না আর কি আর যত পারবেন শেয়ার করবেন শেয়ার করলে আপনাদেরও হেল্প হবে আমারও হেল্প হবে তাই না এগুলো প্রোডাক্ট আমি আপনাদেরকে আজকে দেখালাম অ্যামাজন অ্যাপে এগুলো কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবেন লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা ইজিলি বাই করতে পারবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলি আপনাদের কাছে গিয়ে সর্বপ্রথম পৌঁছাবে ততক্ষণের জন্য আমি দীপ দীপ ফ্যাশন থেকে বিদায় নিচ্ছি আবার আর একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার